মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার হাতে কি প্ল্যান্ট রয়েছে। এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া ড্রেসিনার ভ্যারাইটি। ড্রেসিনার অনেক প্রজাতি হয়, তো আমরা যে লাকি বাম্বু চিনি, অনেকের বাড়িতেই এটা আছে লাকি বাম্বু, তো এইগুলো কিন্তু সব একই প্রজাতির, কিন্তু একটু ভ্যারাইটি রয়েছে। তো লাকি ব্যাম্বু, তারপর ড্রেসিনা রিফ্লেক্সা বা ড্রেসিনার অনেক প্রজাতি, আর সং অফ ইন্ডিয়া সবই কিন্তু একই প্রজাতির, কিন্তু পাতা বা ডিজাইনের একটু হেরফের রয়েছে। তো দেখো কত সুন্দর একটা অর্নামেন্টাল প্ল্যান্ট যাকে বলে, দেখতে পাচ্ছ কত সুন্দর, পুরো বাঁশ গাছের যে পাতা সেরকম টাইপের, আর লাকি বাম্বুরও এরকম, কিন্তু সাইজটা অনেকটা বড় হয়। এটা যদি ঠিক জল এবং ঠিক জায়গা পায় না, তাহলে অনেক বড় একটা বৃক্ষে পরিণত হতে পারে, অনেক অনেক বড় হয়। তো যাই হোক, তো এই ড্রেসিনার থেকে আজকে আমি কীভাবে প্রপারগেশন করা হয় সেটাই দেখাবো, আর একদম একদম ইজি প্রসেসে কী করে প্রপারগেশন করা যায় এবং কীভাবে এর শিকড় তৈরি করা হয়, তো আমি সেটাই দেখাবো। তো এই ভিডিওটা শুরু করার আগেই বলি, এই মৌসুমিস গার্ডেনিং টিপস চ্যানেল ছাড়াও আমার আরও দুটো চ্যানেল রয়েছে, মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল, যেখানে আমি কিন্তু আমার মানে লাইফস্টাইল, লাইফ ইভেন্ট, তারপর হেয়ারের চর্চা, কীভাবে সুন্দর হওয়া যায়, কীভাবে রূপচর্চা করা যায়, সেসব ভিডিও আমার ওই মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে আছে। ভিডিওতে প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করলে সব নোটিফিকেশন পেয়ে যাবে। আর আরও একটা চ্যানেল রয়েছে মৌসুমিস ফুড ম্যাজিক, তো এই মৌসুমি ফুড ম্যাজিক চ্যানেলে প্রতিদিনকার নিত্য নতুন ভ্যারাইটিজ রেসিপি আমি শেয়ার করি, তোমরা চাইলে সেই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করতে পারো, একঘেয়েমি দূর করতে পারো। তো এবার আমি বলি যে ওই চ্যানেলগুলোকে তোমরা পারলে একবার সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, আর এই আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো বন্ধুরা, এইখানে যে আমি এই চারাগুলো নিলাম, তো এই চারাগুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ, তো এইগুলোকে আজকে আমি কীভাবে খুব ইজি ওয়েতে প্রপাগেশন করা যায় দেখাবো। তো চলো, তার জন্যে প্রথমেই আমি দেখো এখানে কাটিংগুলোকে কীভাবে রেডি করেছি। এটা হচ্ছে নোড এরিয়া, এই যে দেখো জায়গাগুলো হচ্ছে নোড এরিয়া, তো এই নোড এরিয়া থেকে কিন্তু শিকড় বা পরবর্তী ডালপালা গজায়। তো তোমরা এইখান থেকে ঠিক নোডের এ নিচে অবধি 45 ডিগ্রি করে কেটে নেবে, আর এইখানেও দেখো আমার নোডের এরিয়ার ঠিক নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি কিন্তু কেটে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে করেছি। এইবার তো এখান থেকে কিন্তু দুটো চারা ইজিলি তৈরি করা যাবে, এই একটা ওপরের দিকে চারা, আর এখান দিয়েও একটা কেটে নিলেও চারা তৈরি হয়ে যাবে। তো আমি দেখছি কাটবো কি কাটবো না, তো আমি আর কাটছি না, এরকমই থাক। তো চলো ভিডিওটা শুরু করি। তো তার আগে তোমাদের বলি, এখানে দেখো এতগুলো পাতা আছে, তো এতগুলো পাতা রাখার কোনো দরকার নেই, সেক্ষেত্রে আমরা পাতাগুলো আস্তে করে এইভাবে রিমুভ করে দেব, এইভাবে আস্তে আস্তে কিন্তু একটু রিমুভ করে দেব, বেশি পাতা রাখলে কিন্তু সমস্যা হবে, কারণ এত পাতাতে এনার্জিটা কিন্তু সাপ্লাই করতে পারবে না কাটিং। তো আমি পাতাগুলো আগে একটু রিমুভ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এক্সেস পাতাগুলো সব রিমুভ করে শুধু মাথার দিকের এই কটা পাতা রেখেছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাসে ঠিক এতটুকু মতো জল, আর এই জলে আমি দিয়েছি হলুদ গুঁড়ো। তো দেখো আমি এখানে এরকম করে হলুদ নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি, তো হলুদ জল আমার কিন্তু রেডি। এটাই হচ্ছে রুটিন হরমোনের কাজ করবে বা অ্যান্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দেবে। তো জলের মধ্যে এই জিনিসটা দিয়ে আমি একটা প্রপার রুটিন হরমোন তৈরি করে নিয়েছি। তোমাদের কাছে হলুদ সবার ঘরেই রয়েছে, চিন্তার কোনো ব্যাপার নেই, আর যারা যাদের কাছে ফাঙ্গিসাইড রয়েছে তারা ফাঙ্গিসাইডও জলে দিয়ে দিতে পারো, বা এই কাটিংয়ের নিচে ফাঙ্গিসাইড একটু লাগিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। আর দিতে পারো রুটিন হরমোন, যেটা আমাদের বাজারে কিনতে পাওয়া যায় সেটা থাকলেও তোমরা জলে একটু দিতে পারো। তো এই হচ্ছে প্রসেস। তো আমি যেটা হাতের কাছে যেটা আমাদের সবসময় অ্যাভেলেবেল সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, তো সেটা আমি দিয়ে দিয়েছি। এবার আমাদের করতে হবে জাস্ট
কাটিংটা এর মধ্যে দিয়ে দিতে হবে, আর কোনো কাজ নেই বন্ধুরা। এই কাটিংটা এর মধ্যে দিয়ে দিতে হবে, এইভাবেই কিন্তু একটা শেডি এরিয়ায় রেখে দিতে হবে। তো কতদিন রাখবে সেটাও তোমাদের বলছি, এটা যতদিন না এখান থেকে শিকড় গজাচ্ছে তোমরা দেখতেই পাবে, সাদা সাদা সুতোর মতো কিন্তু এখান দিয়ে কাটিং থেকে চারা তৈরি মানে শিকড় বেরোবে, তোমরা দেখতেই পাবে। আর বারবার এটা তুলে তুলে বারবার এরকম দেখার কোনো দরকার নেই, তাহলে কিন্তু শিকড়ে ক্ষতিগ্রস্ত হবে। হয়তো শিকড়টা এখান থেকে উঠছে, তো যদি তোমরা বারবার এরমভাবে তোলো তাহলে শিকড়টা এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে। তো তোমরা এটা একপাশে জানলার ধারে কিংবা ব্যালকনিতে সাইডে রেখে দিতে পারো, যেখানে ডাইরেক্ট সানলাইট আসবে না, ছেঁকে আসবে সানলাইটটা, তো সেরকম জায়গায় তোমরা রাখবে। আর আমি বলে দিচ্ছি, এই আজকে যে আমি তোমাদের কাটিংটা দেখাচ্ছি জলে এরকম ডুবিয়ে রাখবে, তো তোমরা ঠিক দুদিন বাদে কিন্তু ফ্রেশ ওয়াটার চেঞ্জ করে দেবে। তোমরা দুদিন অন্তর অন্তর কিন্তু পরিষ্কার রানিং ওয়াটার যে জল, সেই জল তোমরা পরিষ্কার জল দুদিন ছাড়া যদি পাল্টে দিতে পারো, তাহলে কিন্তু কোনো রকমভাবে কোনো ফাঙ্গাস বা জলের নোংরা থেকে কিন্তু ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার সৃষ্টি হতে পারে, গাছের চারা নষ্ট করে দেবে। তো সেক্ষেত্রে বারবার এরকম হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, তোমরা প্রথমবারে দিয়ে দিয়েছ, গাছটা যতটুকু মানে এইটা নেওয়ার নিয়ে নেবে, তারপরে তোমরা জাস্ট নর্মাল ট্যাপ ওয়াটার দুদিন ছাড়া চেঞ্জ করে দেবে, যতদিন না শিকড় গজাচ্ছে। তারপর যখন শিকড়টা গজিয়ে যাবে তখন তোমরা মাটির মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করে নিতে পারো, তখনও তোমরা একটুখানি শিকড়ে হলুদ লাগিয়ে নিতে পারো বা নাও দিতে পারো। তোমরা তখন ভালোভাবে মাটিতে ভার্মি কম্পোস্ট দিয়ে ভালোভাবে মাটির মধ্যে এটাকে ট্রান্সপ্ল্যান্ট করে দিলে, এইবার যেটা হবে যে মাটিতে দেওয়ার পরেও কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা রোদে রাখবে না, এটা কিন্তু আউটডোর ইনডোর দুটোতেই খুব ভালোভাবে সারভাইভ করতে পারে। তবে আউটডোরে যে কোনো গাছই ভালো হয়, কোনো অসুবিধা নেই তাতে। তো মাটি যেখানে স্পেস বেশি পাবে সেখানেই ভালোভাবে বড় সড়ো একটা গাছে পরিণত হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা গাছ তোমরা ঘরের ইনডোরে রাখতে পারো বা বাইরেও রাখতে পারো, তবে সেক্ষেত্রে মাঝে মাঝে ওয়াটার স্প্রে করে দিলে কিন্তু গাছের পাতাটা খুবই পরিষ্কার। তো আমি যেখান থেকে কাটিংটা এনেছিলাম বন্ধুরা, সেখান থেকে কিন্তু কাটিংটা অনেক অনেক পাতায় ময়লা ছিল, ধুলো ছিল, তো আমি ভালো করে দেখো একদম ওয়াশ করে দিয়েছি বলে এতটা সুন্দর গ্লেজি লাগছে। তো তোমাদের বাড়িতে কিন্তু এটা করতে হবে। আর হচ্ছে তোমরা মানে যখন মানে ডাইরেক্ট সানলাইটে প্রথমে দেবে না, যখন দেখবে শিকড় গজিয়ে গেছে এবং শিকড় গজিয়ে যাওয়ার পর মাটিতে ট্রান্সপ্ল্যান্ট করলে, তখন মাটিতে ট্রান্সপ্ল্যান্ট করার পরেও তোমরা 5-6 দিন কিন্তু একটু শেডি এরিয়ায় মানে ব্যালকনিতে বা যেখানে রোদটা ছেঁকে আসছে জানলার ধারে সেরকম জায়গায় রাখবে। তারপর যখন দেখবে এটা একদম একটু সেট হয়ে গেছে বা নতুন কচি ডালপালা বেরোচ্ছে বা গাছের ডালটা ঠিকঠাক রয়েছে, তখন তোমরা কিন্তু বাইরে রোদে রাখতে পারো। আর যারা ঘরে রাখো তারা বলবো সপ্তাহে অন্তত একদিন দুদিন বাইরে এইসব গাছকে বার করবে, যাতে তারা সানলাইটটাও পায় এবং তাদের পাতার যে ভ্যারাইটি মানে এই দেখো হলুদ রঙের একটা যে দাগ এসছে এই সবুজ পাতার বাইরে, এটাই কিন্তু এর গুণ। তো এটা কিন্তু রোদে রাখলে বা রোদে মাঝে মাঝে নিয়ে এলে সুন্দর কালারটা আসে। তো দেখো বন্ধুরা আজকের সিম্পল ভিডিওটা কত সুন্দরভাবে তোমরা প্রপাগেশন করতে পারবে ইজিলি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে নতুন কোন ভিডিও দেব, নতুন কোন গাছের কাটিং তোমরা দেখতে চাও চারা তৈরি করতে তোমরা লিখে জানাও। আর বেশি করে শেয়ার করতে বলছি কারণ যারা ধরো তোমাদের মতো বা আরও যারা আছে মানে গার্ডেনিং ভালোবাসে কিন্তু প্রপার গাইডেন্স পাচ্ছে না, তারা যদি তোমাদের এই শেয়ার করা ভিডিওটা পায় তারা খুব উপকৃত হবে এবং তারাও বুঝতে পারবে যে কীভাবে তারা কাটিং থেকে চারা তৈরি করবে, একটা সুন্দর গাইডেন্স পেয়ে যাবে। তো সেই জন্যই বললাম তোমরাও একটু উপকার করো বন্ধুরা অন্যদের, আমি যেরকম তোমাদের জন্য কাটিং থেকে চারা তৈরি দেখাচ্ছি তোমরাও যদি একটু শেয়ার করে দাও তাহলে অন্যরাও উপকৃত হবে। আর একটা তো এত কিছু কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি তার জন্য একটা লাইক করো বন্ধুরা, তাহলে আমারও ভালো লাগবে যে তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি আনি। তো যাই হোক এই হচ্ছে ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আর আমার মৌসুমিজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল এবং মৌসুমিজ ফুড ম্যাজিক চ্যানেলটাকেও প্লিজ একবার সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সব নোটিফিকেশান পেয়ে যাবে। আর অল বাটনে ক্লিক করলেই সব নোটিফিকেশান কিন্তু সর্বপ্রথম তোমাদের কাছে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।